সালামু আলাইকুম। আজকের আপনাদেরকে দেখাবো ইনস্টাগ্রাম মার্কেটিং এর আজকের আমাদের টিউটোরিয়াল। তো ইনস্টাগ্রাম মার্কেটিং এর আপনার কেন আমি স্ক্রিনে আমার স্ক্রিন ভিউটা আমি ওপেন করে রাখছি, এটা একটা আপনাদের কোয়েশ্চেন হতে পারে। সেটা হলো যে দেখুন, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে হলে আপনাকে ইনস্টাগ্রামটা আসলে অ্যাপ্লিকেশনটি মানে তৈরি করা হয়েছে মূলত মোবাইল মার্কেটের জন্য। ওকে, তো আপনি মোবাইল থেকে যাতে আপনার মার্কেটিং করতে পারেন, বা শুধুমাত্র যে ইনস্টাগ্রামটা মার্কেটিং করার জন্যই তৈরি করা হয়েছে বিষয়টা কিন্তু তা নয়। ইনস্টাগ্রাম হলো যে ফেসবুকেরই আর একটা প্রোডাক্ট, বিশ্বাসটা হলো এরকমের যে ফেসবুকই ইনস্টাগ্রাম আর ফেসবুক হলো একই কোম্পানির মালিক। তো ফেসবুকে আমরা মূলত কি করতে পারি, ফেসবুকের একটা সোশ্যাল মিডিয়ার অন্যতম একটা জনপ্রিয় প্ল্যাটফর্ম। ফেসবুকের মাধ্যমে আমরা পোস্ট করতে পারি, ভিডিও দেখতে পারি, তারপরে ভিডিও আপলোড করতে পারি, পোস্ট করতে পারি, পিকচার পোস্ট করতে পারি, পোস্ট করতে পারি নর্মাল পোস্ট, জেনারেল পোস্ট, বিজনেস পোস্ট, হোয়াট এভার, যে কোনো ধরনের আমরা স্ট্যাটাস দিতে পারি, লাইক, কমেন্ট, শেয়ার, এক্সাইজেড, লট অফ অ্যাপ্লিকেশন ইজ দেয়ার। বাট ইনস্টাগ্রামটা মূলত তৈরি করা হয়েছে যে দেখুন, ফেসবুকে আমরা যে পিকচার্সগুলো আমরা আপলোড করি সেই পিকচার্সগুলো কিন্তু অল্প, মানে তিনটা চারটা পাঁচটা করে আমরা মোটামুটি ফেসবুকে আমরা পোস্ট করি, সে পোস্টের নিচে পিকচার নেই। বাট ইনস্টাগ্রাম একদম স্পেশালিটি আপনাকে তৈরি করা হয়েছে মূলত এখানে পিকচার পোস্ট করার জন্য। আপনি পিকচার পোস্ট করবেন আপনার প্রতিদিনের যে নিত্য প্রয়োজনীয় বা আপনার প্রয়োজনীয় বা আপনার ট্রাভেলস, ট্যুরস, হোয়াট এভার, মানে আপনার প্রতিদিনে সকাল থেকে সন্ধ্যা বা রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত আপনার যে পিকচার দিয়ে আপনি মানুষকে ইনফ্লুয়েন্স করতে চান, সেই ধরনের পিকচার্স বা আপনার ব্যক্তিগত পিকচার্স, বিজনেস পিকচার্স, হোয়াট এভার, যে কোনো টাইপের পিকচার আপনি ইনস্টাগ্রামের মাধ্যমে খুব সহজে আপনি পোস্ট করতে পারেন। এবং এটা অত্যন্ত জনপ্রিয় এবং খুব সহজে এটা ভাইরাল হয়ে যায় এই পিকচারসগুলো। কেন? কারণ ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মটাই হলো যে পিকচারের সমাহার, মানে এখানে সবাই যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারা মূলত তাদের মাথায় এটাই থাকে যে আমি এখানে আসছি বা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি মূলত আমি আমার রিয়েল লাইফের বা লাইফস্টাইলের যে পিকচার্স আছে সবগুলো আমি এখানে যাতে খুব সহজে আমি শেয়ার করতে পারি, এবং আমার ফ্রেন্ডদেরকে, ফলোয়ার্সদেরকে যাতে আমি পিকচারের মাধ্যমে আমার ভিতরের বা আমার মনের ভিতরের যে আকাঙ্ক্ষা বা অনুভূতি বা ভালোবাসা যেটাই বলেন না কেন সেটা যাতে আমি প্রকাশ করতে পারি, মূলত সেই কারণেই ইনস্টাগ্রামটা ইউজ করা হয় বা আমরা ইউজ করে থাকি। ওকে, সো ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা কীভাবে তাহলে মার্কেটিং করতে পারি সেই বিষয়টাই হলো মেইন বিষয়, যে এখানে এই প্রসঙ্গটা কেন আসছে যে শুধুমাত্র যদি পিকচারই আমি এখানে আপলোড করতে পারি আর কিছু পার না পারি তাহলে এখানে আমার এটা দিয়ে লাভটাই বাকি হলো, তাই না? তো ওই প্রসঙ্গগুলোতে আমি পরে আসতেছি ধারাবাহিকভাবে। আমি আগে প্রথমে আজকে ক্লাসে যেটা আমি দেখাবো আপনাদেরকে সেটা হলো যে ইনস্টাগ্রামে কীভাবে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, বা ইনস্টাগ্রাম অ্যাপসটা আমি কীভাবে মোবাইলে ডাউনলোড করতে পারি সেটা অনেকে হতে পারে আপনারা জানেন, বা যারা জানেন না তাদের জন্য আমি নতুন করে আবার শুরু করলাম। তো প্রথমে আমাকে যেটা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে, প্লে স্টোরে গিয়ে দেন আমাকে টাইপ করতে হবে ইনস্টাগ্রাম, টাইপ করলেই দেখুন সেকেন্ড চলে আসছে, দেন আমি এটা দিয়ে সার্চ দিলাম। সার্চ দেওয়ার পরে দেন ইনস্টল। তো লোডিং হচ্ছে, একটু সময় নেয় ইনস্টল হতে, ততটুক পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ওকে, দেখুন ইনস্টলেশন ডান, আমরা চাইলে এখন ওপেন করতে পারি, আমাদের একটা ইনস্টল হয়ে গেছে। দেন আমরা এখন ওপেন বাটনে ক্লিক করব,
দেখুন ওপেন হয়ে গেছে আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টাগ্রামে। এখন এখানে একটা অপশন আসতেছে কন্টিনিউ অ্যাজ ইঞ্জিনিয়ার এমডিসি ফাতুল্লা, মানে আমার ফেসবুকের আইডিটা হলো ইঞ্জিনিয়ার এমডিসি ফাতুল্লা নামে। সে বলতেছে যে আপনি চাইলে ইঞ্জিনিয়ার এমডিসি ফাতুল্লা নামে আপনি সাইন ইন করতে পারেন, অথবা আপনি চাইলে নতুন করে আপনি একটা অ্যাকাউন্ট করতে পারেন। তো ইঞ্জিনিয়ার এমডিসি ফাতুল্লা নামে ইনস্টাগ্রামে আমার একটা অ্যাকাউন্ট আছে, ওটা নিয়ে আমি করতে চাচ্ছি না। আমি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি আপনাদের জন্য, আপনাদের এই নতুন অ্যাকাউন্টে দিয়ে আমি সবকিছু দেখাবো আপনাদের। তো আমি সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস অর ফোন নাম্বার, এটা দিয়ে আমি করি। আচ্ছা, তো এখানে আমি আমার একটা মোবাইল নাম্বার দিয়ে করতে পারি, অথবা আমি ইমেল অ্যাড্রেস দিয়েও করতে পারি। দেখুন ইমেল অ্যাড্রেসও আছে অথবা মোবাইল আছে। তো আমি ইমেল অ্যাড্রেস দিয়ে করব। আচ্ছা করি, ইমেল অ্যাড্রেস দিই, তারপরে নেক্সট। ইমেল অ্যাড্রেস অলরেডি আমার দেওয়া আছে এখানে, সরি, এই ইমেল আইডিতে আমার অলরেডি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তাহলে আমার আরেকটা ইমেল আইডি দিই, দেখুন আমার আরেকটা ইমেল আইডি দিয়ে আমি করলাম কনফার্মেশন কোড। আমার এই ইমেল একটা কনফার্মেশন কোড সেন্ড করতেছে তারা বলতেছে। তো আমি একটি ইমেল আইডিটাতে আমি ওপেন করে আমার কনফার্মেশন কোডটা একটু দেখে নিই আমি। আপনাদের জিমেল আইডিতে আমি ঢুকে আমি লাইভ দেখাই দিই। এই যে দেখুন আমার কোডটা চলে আসছে, আমি কোডটা দিয়ে দিলাম। দেখুন এটা হয়ে গেছে। ওকে ফাইন, তাহলে আমার ফুল নেমটা দেই, এমডি সিফাত উল্লাহ। তারপর পাসওয়ার্ড দিলাম, আমার পছন্দের একটা পাসওয়ার্ড আমি দিব এখন। পাসওয়ার্ডটা একটু আমি হাইড করতে চাচ্ছি অবশ্য। ওকে, আমি পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরে দেখুন কন্টিনিউ অ্যান্ড সিঙ্ক কন্ট্যাক্টস, আর কন্টিনিউ উইদাউট সিঙ্কিং কন্ট্যাক্টস, মানে আমার এই মোবাইলে যে কন্ট্যাক্টসগুলো আছে সেটা অটোমেটিক্যালি নিয়ে নিবে, সেটাও করা যায়। আর যদি আমি চাই যে না কন্টিনিউ অ্যান্ড সিঙ্ক কন্ট্যাক্ট সহ নিতে চাই সেটাও করতে পারে, আমি প্রথমটাই প্রেফার করি। তারপরে দেখুন অ্যালাউ অ্যাড ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ দিতে হবে একটা। তো ধরুন আমি দিলাম একটা ডেট অফ বার্থ, আমার জেনুইনটাই দেই। সরি, তারপরে নেক্সট। দেখুন ইউজার নেম অটোমেটিকলি একটা ইউজার নেম নিয়ে নিছে, বাট আমি এই ইউজার নেমটা প্রেফার করতেছি না। কি লেখা আসছে দেখুন, এমডি শিফা টু, এটা আমার ভালো লাগতেছে না। তো আমি চেঞ্জ ইউজার নেম, চেঞ্জ ইউজার নেমে গিয়ে আমি দেখি আমার অন্য কোনো ইউজার নেমে পাই কিনা। সিফাতুল্লাহ দিলাম, পাই কিনা দেখি, নাই। এমডি সিফাতুল্লাহ অ্যাভেলেবেল আছে কিনা, নাই। এসুল্লাহ দেখি, এটাও নাই। আচ্ছা সিফাতুল্লাহ আইটি দিলাম, ওকে, দেন
ফাইন্ড ফেসবুক ফ্রেন্ডস টু ফলো, আপনি চান কি না? ওকে দিয়ে দিই, আমার যে ফেসবুক ফ্রেন্ডস আছে সবগুলো আমার ফলোয়ার্স হয়ে যাবে। কানেক্ট টু ফেসবুক, এখন একটা প্রোফাইল ফটো দিয়ে দিয়ে বলতেছে আমাকে অ্যাড এ ফটো। তো আমি একটা ফটো এখন দিতে পারি অথবা স্কিপও করতে পারি, বাট আমি ফটো দিই একটা। ইম্পোর্ট ফ্রম ফেসবুক থেকে দিই, ফেসবুকে না, ওকে চুজ ফ্রম লাইব্রেরি দিয়ে দিই, আমার মোবাইলে আছে কিনা দেখি, তারপরে ক্রপ করে নিলাম, নেক্সট দিলাম, তারপরে নেক্সট। দেখুন পিপল সাজেশনস খেয়াল করেন, যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, এখন আমি চাইলে অনেকজনকে আমি কি করতে পারি, ফলো করতে পারি, আমাকে নতুন পেজ নিয়ে গেছে খেয়াল করুন, পিপল সাজেশনস ইনস্টাগ্রাম ফলো করতে পারি, তারপর অন্যান্য যে অনেকগুলো এখানে আমাকে সাজেস্ট করতেছে, এখন এদেরকে আমি চাইলে ফলো করতে পারি, কেমন? তো আমি ফলো বাটনে ক্লিক করলে কিন্তু আমি ফলো তাকে তার তাকে আমি ফলো করতেছি এখানে। যেমনটা হলো যে আপনি ফেসবুকে কি করতে পারেন, ফেসবুকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন, আপনার ফ্রেন্ড হয়, এখানে হলো যে আপনি ফলো করতে পারবেন, ঠিক আছে? ফেসবুকের ফ্রেন্ড যেমন রিকোয়েস্ট পাঠান, এখানে এটা না করে আপনি ফলো বাটনে ক্লিক করলে সে আপনার ফলো বাটন সে ফলোটাকে আপনাকে রিপ্লাই করবে, সে যদি অ্যাকসেপ্ট করে দেন আপনি তাকে আপনার যদি আপনাকে সে ফলো বাটন ফলো অ্যাপ্লাই করে দেন, এভাবেই হয় ভাইস ভার্সা আর কি বিষয়টা। তো আপনি এখানে পছন্দ মতো আপনার যে কোনো গ্রুপ, বিভিন্ন গ্রুপ আছে, সেই গ্রুপগুলো আপনি চাইলে কি করতে পারেন, ফলো করতে পারেন খুব ইজিলি। ওকে সো এখন দেখেন আমার ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট কিন্তু আমি ক্রিয়েট করে ফেলছি, এখন আমি চাইলে এই দেখুন ইনস্টাগ্রাম একটা আমি ফলো তাকে ক্লিক করছিলাম বলে আমি দেখুন ইনস্টাগ্রামের ইনস্টাগ্রামের যে সেলফ যে তাদের অ্যাকাউন্ট নিজস্ব যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্ট আমি ফলো করছিলাম বলে ইনস্টাগ্রামের যে পোস্টগুলা সেই পোস্টগুলা কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি। সো এরকমের যদি আমি যে কোনো কাউকে আমি ফলো করি তাহলে সে যে পোস্টগুলো করবে সেই পোস্ট আমি এখানে দেখতে পাবো, কেমন? তো এটা হলো যে একটা সিম্পল অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করলাম, এখন আসেন আমরা এটাকে কীভাবে আরও সুন্দর করে সাজাতে পারি, তারপরে আপনার আমি কীভাবে পোস্ট করতে পারি সেই জিনিসগুলো ওয়ান বাই ওয়ান আমাদের দেখলে আমরা বিষয়টা ক্লিয়ার হব। তো আমার স্টোরি দেখুন, আমি চাইলে একটা ক্রিয়েট স্টোরি করতে পারি, আমি যদি একটু সার্চ দিই এখানে দেখুন খেয়াল করেন, আমি চাইলে একটু ব্যাকে যাই আবার কিভাবে আসলাম, আমি যে পিকচারটা আপলোড করছিলাম সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, উপরের দিকে একটা তীর চিহ্নর মতো আছে, দেখুন ইনস্টাগ্রাম লেখা যেটা আছে সেটা ঠিক ডান দিকে, এই যে এই জায়গাটাতে, এটাকে যদি আমি এখন ক্লিক করি, সার্চ দিয়ে যদি আমি এখন মনে করেন কাউকে আমি খুঁজতেছি আমার কোনো ফ্রেন্ডসকে, তার নাম দিয়ে আমি যদি সার্চ দিই, ফর এক্সাম্পল দিলাম আমি তাইম, দেখুন তাইম লেখার সাথে সাথে অনেকগুলো কিন্তু নাম এখানে চলে আসছে, এবার খুঁজে খুঁজে আপনি চাইলে ফলো করতে পারেন। তা আমি দিলাম ডিজিটাল মার্কেটিং, এই নামে কোনো গ্রুপ আছে কিনা আমি দেখি, এই যে দেখুন ডিজিটাল মার্কেটিং বিজনেস, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেখতে পাচ্ছেন, তাহলে আমি এগুলোর একটা ঢুকি। বিষয়টা হলো যে প্রথমে আপনাকে অনেকগুলো ফলোয়ার্স ইনক্রিজ করতে হবে, বাড়াতে হবে গ্র্যাজুয়ালি, কেমন? এটা আপনি যত ভালো পারবেন ততই আপনার জন্য বেটার, কারণ হলো যে আপনার যত বেশি ফলোয়ার্স আপনার সাথে এঙ্গেজমেন্ট থাকবে এই অ্যাকাউন্টে, আপনি কোনো একটা পিকচার বা কিছু একটা পোস্ট করলে ততগুলো মানুষের কাছে কি হবে, ওই ফলোয়ার্সদের কাছে চলে যাবে, কেমন? সো এটা কিন্তু খুব
ইফেক্টিভ ওয়ে যে আপনি পিকচারের মাধ্যমে কিন্তু আপনি মার্কেটিং করতে পারতেছেন। আপনি একটা প্রমোশন বা একটা পোস্ট, আপনার পিকচারের মানুষ যত না এঙ্গেজমেন্ট বেশি হয় তার চেয়ে কিন্তু আপনি ফেসবুকে অতটা আপনি রেসপন্স পাবেন না, কারণ ফেসবুকে অনেক ধরনের মানুষই এখানে আসে অনেক কাজ করতে। হ্যাঁ, তখন তাদের ইন্টেনশন থাকে ডিফারেন্ট, ওখানে চ্যাট করার একটা ইন্টেনশন থাকে, ওখানে লাইক কমেন্ট শেয়ার দেওয়ার একটা ইন্টেনশন থাকে। বাট ইনস্টাগ্রাম হলো তো পিকচারটাই হলো আপনার সবকিছু, তো পিকচারটার মধ্যে যদি আপনি একটা মার্কেটিং মেসেজ দিয়ে দিতে পারেন, আপনার ওই পিকচারের দিকে চোখ যার যাবে সে কিন্তু আপনার মেসেজটাও পেয়ে যাবে। ওকে, সো এই কারণেই আপনার ইনস্টাগ্রাম মার্কেটিংটা অনেকটা ইফেক্টিভ। ওকে, তো আমি দেখুন এখানে দেখুন এখানে একটা গ্রুপ আছে, অনেকগুলো পোস্ট, 195টা পোস্ট আছে, তার 18K ফলোয়ার্স আছে। কেমন, তো দেখুন এখানে 996 ফলোয়িং আছে, মানে 995 জন তাকে ফলোয়িং করতেছে। আচ্ছা, তাহলে আমি এখন যদি এই ফলো বাটনে ক্লিক করি তাহলে কিন্তু আমিও তাকে এখন ফলো করতেছি। এখন তার থেকে সে এই গ্রুপের মাধ্যমে যে বা এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে যে পোস্টগুলো করবে সেই পোস্টগুলো কিন্তু আমি খুব ইজিলি দেখতে পাবো। এইভাবে আপনাকে অডিয়েন্স ক্রিয়েট করতে হবে শুরুর দিকে, আপনার পছন্দ মতো, আপনার যে যে সেক্টর নিয়ে আপনি কাজ করতে চান সেই সেক্টরগুলোকে মূলত আপনি এখানে সার্চ দিতে হবে। দেন আপনি আস্তে আস্তে আপনার এই অ্যাকাউন্টটা গ্রো করবে। কেমন, তো প্রথমে দিলাম এটা, তারপরে দেখুন ধরুন আমি দিলাম ফ্রিল্যান্সিং, দেখুন ফাইবার অ্যান্ড ফ্রিল্যান্সিং টিপস, এটাতে ঢুকি, এটাতেও আমি একটু ফলো করে আসি। সময় নিচ্ছে আসতে, আমার ইন্টারনেটটা একটু স্লো, মোবাইলটাতে একটু ঝামেলা করতেছে, দ্যাটস ওয়াই। দেখুন অনেকগুলো ফলোয়ার্স আছে এখানে, আমি এখানে ফলোয়িং দিলাম, ওয়ার্ক ফ্রম হোম, ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট পাকিস্তান, মানে ফ্রিল্যান্সিং দিয়ে সার্চ দেওয়ার পর অনেকগুলোই আপনি পাবেন এখানে, যে দেখুন। তো আমি দিলাম ফ্রিল্যান্সিং বাংলাদেশ দিয়ে দেখি আছে কিনা কেউ, কোনো অ্যাকাউন্ট আছে কিনা বা গ্রুপ আছে কিনা, সরি স্পেলিং মিস্টেক। নাই, কোনো ইউজার পাচ্ছি না এটা দিয়ে। ওয়ার্ক ফ্রম হোম এটা দিই, তবে যে ফলো বাটনে ক্লিক করি, এভাবে আপনাকে গ্র্যাজুয়ালি ফলোয়ার্সদের সাথে আপনার কানেকশন তৈরি করতে হবে। আপনার যত বেশি ফলোয়ার্স আপনি ক্রিয়েট করতে পারবেন তত মানুষই এঙ্গেজমেন্ট আপনি এখানে দেখতে পারবেন, এবং আপনি যখন কাউকে ফলো করা শুরু করবেন, এই যে দেখুন একটু আগে আমি যেগুলো করলাম তাদের সবগুলো মেসেজ কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি, তাদের অ্যাক্টিভিটিসগুলো কিন্তু আমি এখন দেখতে পাচ্ছি, ইনস্টাগ্রাম, তারপরে এই যে আরেকটা আছে ডিজিটাল মার্কেটিং এজেন্সির যেটা করছিলাম সেটা, তারপরে ওয়ান বাই ওয়ান এখন তাদের যে অ্যাক্টিভিটিসগুলো আছে সব অ্যাক্টিভিটিসগুলোই মূলত আমরা গ্র্যাজুয়ালি কী করতে পারবো এখন আমরা দেখতে পারবো। হ্যাঁ, এখানে এটা আসলে একদিনে যে দিনে দিনে গ্রোয়িং হবে বিষয়টি এরকমও নয়, আপনার এখানে এঙ্গেজমেন্ট থাকতে হবে, অ্যাক্টিভিটিস থাকতে হবে। আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্রতিদিন আপনি একটা দুটো করে পোস্ট করেন, আপনি একটা দুটো করে পিকচার দেওয়া শুরু করেন, হ্যাঁ, তাহলে দেখবেন যে আপনার ফলোয়ার্স ডে বাই ডে বাড়তে থাকবে। হ্যাঁ, এই যে যেমন ইউর স্টোরি, এই স্টোরিতে গিয়ে আমি চাইলে এখানে একটা স্টোরি ক্রিয়েট করতে পারি। আমি এখানে একটা স্টোরি ক্রিয়েট করে দেখাই আপনাদেরকে, ধরুন আমি লিখলাম হ্যালো গাইস, দিস ইজ
ইঞ্জিনিয়ার সিফাতুল্লাহ। তারপর কমা দিয়ে ওয়েলকাম টু মাই নিউ ওয়ার্ল্ড লিখে সেন্ড করে দিলাম। যে নিচে দেখুন সেন্ড টু অপশন আছে, স্টোরিতে শেয়ার করে দিলাম, ডান। ঠিক আছে, দেখুন নিচে যে প্লাস সাইন আছে একটা, এই প্লাস সাইন আপনি ক্লিক করতে পারবেন। ক্লিক করে আপনার যদি কোনো পিকচার আপনি আপলোড করতে চান সে পিকচারটা আপনি দিতে পারেন। তো আমি একটা পিকচার দেই, ভালো পিকচার আমার মোবাইলে নাই। ওকে, আমরা একটা পোস্ট করে দেখি আমরা যে ইনস্টাগ্রামে কীভাবে একটা পোস্ট করতে হয় সেটা যদি আমি দেখতে যাই, তাহলে খেয়াল করুন অলরেডি একটা পোস্ট আমার এখানে করা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে আমার আইডি এখানে দেখতেছেন। সো আমি একটা পোস্ট করতে গেলে কীভাবে পোস্ট করতে হয় সেই জিনিসটা একটু আমি দেখাই। ফর এক্সাম্পল এখানে একটা প্লাস সাইন আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি যদি প্লাস সাইন বাটনটাতে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আমার যে পিকচারটা আমি পোস্ট করব সেই পিকচারটা যদি আমি একটু খুঁজে বের করি, ফর এক্সাম্পল আমি একটা সিলেক্ট করে রাখছি যে এই পিকচারটা আমি পোস্ট করতে চাচ্ছি, তাহলে এটাকে আমি আপলোড করলাম। দেখুন এখানে একটু পিকচারটা কিন্তু সাইজ বড় ছোট হয়ে গেছে, কারণ তো আপনার এখানে ইনস্টাগ্রামে পিকচার আপলোড করার জন্য একটা নির্দিষ্ট সাইজের পিকচার হতে হয়, এবং সেটা আপনি খুব সহজে কীভাবে এরকম পিকচার তৈরি করতে পারেন, খুব লিপ্রেটি পিকচার, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপাতত আমি এই পিকচারটাই আমি আপলোড করি। যদি আমি এখানে একটু ছোটো করতে চাই, এটা দিয়ে ছোটো করা যায়, এটা দেখুন এখানে এটা বড়, এটা ছোট। হ্যাঁ, তো এভাবে আমি ছোট করে নিলাম আমার প্রয়োজন অনুসারে। তো আপনারা যদি ওই পিকচারটা যেখান থেকে তৈরি করতে হবে বা পিকচারটা যেভাবে মেক করবেন সেই জায়গাটাতেই যদি ইনস্টাগ্রামের সাইজ অনুযায়ী পিকচারটা মেক করেন, তাহলে এই ঝামেলাটা আর হবে না। আচ্ছা, সেটাও আমি দেখাবো আপনাদের। ওকে, তাহলে পিকচারটা এখানে আপলোড হলো। আপলোড হওয়ার পরে আপনি যদি এখানে চান যে ফিল্টার নামে একটা অপশন আছে, দেখুন এই ফিল্টার অপশনে ক্লিক করলে এখান থেকে আপনি চাইলে যে কোনো কম্বিনেশান দিতে পারেন, কালার কম্বিনেশান, তারপরে আপনার পছন্দ মতো আপনি চাইলে এখান থেকে এটাকে একটু এডিট করে নিতে পারেন। সো এটা একটু ঘেঁটে দেখবেন আপনারা কোনটা আপনার জন্য সুইটেবল মনে হয় সেইটাই আপনারা এখান থেকে চুজ করবেন। সো আমি যেভাবে ছিল আমার পিকচারটা আমি সেভাবে আপলোড করতে চাচ্ছি অ্যাজ ইট ইজ। সো এটা এই মূলত এই ফিল্টারটা কাজে দেয় তখনই যখন কোনো টেক্সট আপনি পোস্ট করবেন, বা ধরুন আপনার পোস্টটা বা পিকচারটা ব্যাকগ্রাউন্ড হোয়াইট, ওটাকে যদি আপনি কোনো কালার কম্বিনেশন দিয়ে ডিফারেন্ট কালার করতে চান তখন এই ফিল্টারটা বেশি কার্যকরী হয়। সো আমি পিকচারটা যেভাবে ডিজাইন ছিল অ্যাজ ইট ইজ সেভাবে আপলোড করে আমি এটাকে এখন পোস্ট করব। ওকে, তাহলে ফিল্টারের কাজ আমার শেষ, এডিট যা আছে তাই করে নিলাম, আমি ছোট করে নিয়েছি এটা দিয়ে ছোট করে নিলাম। এই পাশে একটা অংশ দেখতেছেন, এটা দিয়ে আপনি রোটেট করতে পারবেন 360 ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে রোটেট করা যায়। দেখুন আমি যেটা ঘুরিয়ে দিতে চাই ঘুরিয়ে দিলাম। অনেক সময় পিকচার থাকে না, ল্যান্ডস্কেপে তোলা পিকচার যদি হয় সেটাকে আপনি চাইলে পোর্ট্রেট করতে পারবেন এটাকে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে। আচ্ছা, এরপরে আসেন এই যে নেক্সট নামে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন, সেই নেক্সট অপশনটাতে যদি আমি ক্লিক করি এখন, তাহলে আমাকে বলতেছে তিনটে জিনিস এখানে, রাইট এ ক্যাপশন, অ্যাড লোকেশন আর ট্যাগ পিপল। ওকে, ফেসবুকে আমরা যেভাবে আমাদের কোনো পোস্টকে, কোনো ফ্রেন্ডসদেরকে বা কোনো গ্রুপকে আমি ট্যাগ করে দিতে পারি, ঠিক এখানেও সেম পিপল মানে ট্যাগ পিপল নামে অপশনস এখানে আছে, এবং রাইট এ ক্যাপশন সেই জিনিসটাও এখানে আছে। ওকে, তো আমি না আপনাদের এখানে ফর এক্সাম্পল ধরুন আমি এখানে লোকেশনটা দিয়ে দিই। লোকেশনটা হলো যে যে পিকচারটা আমি দিলাম সেই পিকচারটা কোন লোকেশনে তোলা, বা এটার আপনি যদি কোনো একটা বিজনেস হয় সেক্ষেত্রে বিজনেসের আপনি অ্যাড্রেস যেটা সেটা দিয়ে দিতে পারেন, সেই লোকেশনটা মেইন করতে পারেন। অথবা যদি আপনার কোনো পার্সোনাল কোনো পিকচার হয়
ট্রাভেলিং এর কোনো পিকচার হয় বা কোনো জায়গায় বেড়াতে গেছেন সেটার কোনো একটা পিকচার স্ন্যাপ নিলেন, সেই জায়গাটার লোকেশনটাই মূলত দিবেন। সো আমি এটা দিলাম ফর এক্সাম্পল বনানী ঢাকা, আমি যেখানে থাকি সেই জায়গাটারই আমি লোকেশন দিলাম বনানী ঢাকা। আচ্ছা, এরপরে আসেন ট্যাগ পিপল। ট্যাগ পিপল হলো আপনার যারা ফ্রেন্ডস বা ফলোয়ার্স তাদেরকে ট্যাগ করতে চাইলে এটাকে ট্যাগ করবেন। তো আমার অ্যাকাউন্ট একদম নতুন, আপনারা জানেন যে আপনাদের এই ক্লাস দিয়ে আমি মূলত শুরু করলাম, এখানে তো এমন আমার কোনো ফলোয়ার্স এখনো হয় নাই বা কোনো ফ্রেন্ডস অ্যাড হয় না, দ্যাটস ওয়াই এখানে আমি শো করতে পারতেছি না। যদি এখানে কোনো ফলোয়ার্স থাকতো তাহলে এখানে সবাই নাম এখানে শো হতো এবং তখন তাকে আমি চাইলে ট্যাগ করতে পারতাম। ওকে, সো ট্যাগটা কেটে দিলাম। এরপর রাইট এ ক্যাপশন। ক্যাপশনটা হলো যে আপনার এই পিকচারের অ্যাগেনস্টে যদি কোনো লেখা ছোট্ট পরিসরে আপনি লিখতে চান, কোনো ক্যাপশন দিতে চান, সেই জিনিসটা আপনি এখানে দিবেন। তো ক্যাপশন দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি, আচ্ছা তো ক্যাপশন দেওয়ার জন্য আমি আমার গ্রুপটা পেজে যাই, পেজ থেকে একটা ক্যাপশন আমি জাস্ট কপি করে নিয়ে আসি। কপি করে আমি এই জায়গাটাতে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পরে আপনি চাইলে নিচে হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। এই হ্যাশট্যাগের ইম্পর্টেন্সটা কি এটা আমি একটু বলে যাই, আগে একটু করে আমি দেখাই, তারপর আপনারা বুঝতে পারবেন যে হ্যাশট্যাগের ইম্পর্টেন্সটা কি। তো হ্যাশট্যাগ সাইনটা ইউজ করে আমরা এটাকে একটু টাইপ করি, দেখুন ই কমার্স হিসেবে আমি টাইপ করবো, কারণ আমার এই পোস্টটা হবে ই কমার্স রিলেভেন্ট একটা পোস্ট। ওকে, সো ইলে ই কমার্স মানে ক্যাটাগরিটা হবে আমার ই কমার্স রিলেভেন্ট পোস্ট। সো দ্যাটস আমি ই সি টাইপ করার সাথে সাথে এখানে ই কমার্স শো করতে আছে, তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম। আবার এন্টার দিয়ে আর একটা হ্যাশট্যাগ ইউজ করে আমি এটাকে দিলাম অনলাইন শপিং। একটা ই কমার্স সাইট নিয়ে আমি একটা পোস্ট করতেছি, দ্যাটস ওয়াই এটা অনলাইন শপিং দিলাম। এরপরে একাধিক আপনার রিলেভেন্সি রেখে আপনার যে ক্যাটাগরির সাথে ম্যাচ করে সেটা নিয়ে আপনি আপনি এখানে পোস্ট করতে পারেন। অনলাইন শপিং, অনলাইন শপ, অনলাইন বুটিক, যেটা যেটা ম্যাচ করে সেটা আপনি দিলেন। আমি অন্তত তিনটে দিলাম, কিছু শর্ট লিখা দিলাম, তারপরে আমি কিছু তিনটার হ্যাশট্যাগ ইউজ করলাম। ওকে, তারপরে আমি এখন এটাকে এই যে শেয়ার বাটনে আমি ক্লিক করব। শেয়ার বাটন ক্লিক করার পরে দেখুন এখানে শেয়ারিং হচ্ছে, এখানে এখানে চলে আসবে, দেখুন এটা চলে আসছে। খেয়াল করুন আমার আইডি শো করতেছে, আমি যে লোকেশন দিয়েছিলাম লোকেশনটা শো করতেছে, তারপরে দেখুন আমার পিকচারটা সুন্দর করে শো করতেছে, এবং নিচে যে আমি একটা ছোট করে শর্ট ডেসক্রিপশন দিয়েছিলাম, ওয়েলকাম টু শপিং হাট ডট কম, উই আর কর্ডিলি ইনভাইটেড টু ইউর নিউ অ্যাডভেঞ্চার, উই আর কামিং সুন টু গিভ ইউ অনলাইন শপিং বেস্ট এক্সপেন্সিভ ইন দিস কান্ট্রি। ওকে, ই কমার্স শপিং অনলাইন শপ। এখন বলেন আসেন যে আমি কেন হ্যাশট্যাগটা ইউজ করছিলাম। ওকে, হ্যাশট্যাগটা ইউজ করার কারণে দেখুন কি হচ্ছে, সম্ভব সুবিধাটা কি হলো, আমি যে পোস্টটা করলাম সেই পোস্টটার এখানে যদি আমি এখন ক্লিক করি যে ই কমার্স যে হ্যাশট্যাগটা আছে এটার উপর ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন আর একটা পেজ ওপেন হয়েছে, যে পেজটা হ্যাশট্যাগ ই কমার্স নামে ইউজ হচ্ছে। ঠিক আছে, ই কমার্সের এই ক্যাটাগরির আন্ডারে দেখুন প্রায় 65,04,701 পোস্ট কি করা আছে ই কমার্স রিলেভেন্ট, এর মধ্যে আমার এই পোস্টটাও কিন্তু এখন ঢুকে গেল। খেয়াল করেন, তার মানে এর আগে এই ই কমার্স নামে যে একটা হ্যাশট্যাগ ছিল বা একটা গ্রুপ ছিল বা একটা কি যেমনে বলেন না কেন, ফেসবুকের ভাষায় তো যেটাকে গ্রুপ মনে করি আমরা বা এটা একটা ক্যাটাগরি মনে করি, সেই ক্যাটাগরির মধ্যে 65,00,000 পোস্ট অলরেডি করা আছে। সেই 65,00,000 পোস্টের সাথে আমার পোস্টটাও কিন্তু এই যে মোস্ট রিসেন্ট পোস্টের মধ্যে কিন্তু আমার এই পোস্টটা ঢুকে গেল। তার মানে এই 65,00,000 যে পোস্ট যে হয়েছে এবং এই 65,00,000 পোস্ট যারা অডিয়েন্সরা দেখছে এই মার্কেটিং এই ইনস্টাগ্রামের থেকে, সেই তালিকায় কিন্তু আমিও অন্তর্ভুক্ত হয়ে গেলাম। দ্যাট মিনস দিস ইজ দ্য ভেরি ভেরি মাস ইফেক্টিভ ওয়ে টু প্রমোট ইউর প্রোডাক্ট ইনস্টাগ্রামে। এইভাবেই আপনি আপনার অডিয়েন্স গ্রো করতে পারবেন এবং আপনার পোস্টকে আপনি ভাইরাল করতে পারবেন। তো আমি এখন যদি এই এই কমার্স এই গ্রুপটাকে যদি আমি এখন ফলো করি তাহলে কিন্তু আমি তাদের ফলোয়ার্স হয়ে গেলাম। এখন তাদের ফলোয়ার্স হওয়ার কারণে
আমার পোস্ট তারা দেখতে পারবে, তাদের পোস্ট কিন্তু আমরা দেখতে পারবো। তো এইটা হলো যে ওয়েস। এবং দেখুন এখানে যারা যারা ই কমার্স রিলেভেন্ট পোস্ট করছে, এই যে কিছুক্ষণ আগে আমি আরেকটা পোস্ট করছিলাম সেই পোস্টটাও এখানে শো করতেছে আমার লোগো দিয়ে। তো এখানে ই কমার্স এই গ্রুপের মধ্যে বা এই ক্যাটাগরিতে যারা যারা পোস্ট করছে সবার পোস্ট কিন্তু এখন এখানে শো করতেছে। তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ই কমার্সে আপনার ইনস্টাগ্রামে কিভাবে আপনি একটা পোস্ট করে সেই পোস্টের মাধ্যমে আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন বা আপনার প্রোডাক্টটাকে আপনি খুব সহজে মানুষের কাছে পৌঁছে দিতে পারেন। টোটাল একটা পোস্টের সিস্টেম। আচ্ছা, এরপরে আসেন আমার শুরুর দিকে। অবশ্য আমার ইনস্টাগ্রামের এই পেজ নিয়ে বা ইনস্টাগ্রামের এই প্রোফাইল নিয়ে কিছু কথাবার্তা বলার দরকার ছিল, বাট আমি ডিরেক্টলি অ্যাকাউন্ট ক্রিয়েট করি আপনাদেরকে পোস্ট করা, স্টোরি ক্রিয়েট করে এগুলো আমি এক্সপ্লেন করলাম। তো আমি এখন শেষের দিকে, আজকের ক্লাসের শেষের দিকে আর কি, আজকের ক্লাসের শেষের দিকে আমি একটু অন্য অন্য কিছু বাটন নিয়ে আপনাদেরকে পরিচয় করে দিই আমি। সেটা হলো যে প্লাস বাটন দিয়ে তো পোস্ট করে পিকচার আপলোড করে, সেটা তো আপনারা খেয়ালই করছেন, দেখেই ফেলছেন। এর পাশাপাশি দেখুন সার্চ বাটন আছে, সার্চ বাটন থেকে আমরা চাইলে যে কোনো পোস্ট আমরা খুঁজে বের করতে পারি বা গ্রুপ খুঁজে বের করতে পারি। যেমন হ্যাশট্যাগ দিয়ে যদি আমি সার্চ দেই, ফর এক্সাম্পল হ্যাশট্যাগ দিয়ে আমি সার্চ দিলাম যে ই কমার্স, দেখুন এই যে ই কমার্স চলে আসে একটু আগে যেটা দেখলাম সেটা। তারপরে আপনি ইভেন দো হ্যাশট্যাগ সাইন ইউজ করে যদি আপনি কোনো ডিভিশন খুঁজেন, ফর এক্সাম্পল চিটাগাং, সে চিটাগং এর আন্ডারে কতগুলো পোস্ট আছে সেটাও আপনি দেখতে পাচ্ছেন। বিভিন্ন ক্যাটাগরি মাধ্যম ফাইন্ড আউট করার জন্য হ্যাশট্যাগ ইউজ করে আপনি সার্চ দিলে খুঁজে পাবেন, এবং সেই ক্যাটাগরিগুলোতে ঢুকে ঢুকে যদি আপনি তাদেরকে ফলো করেন দেখবেন তারাও আপনাকে ফলো ব্যাক করবে। ফলো ব্যাক মানে হলো আপনি ফলোয়িং এ বাটনে ক্লিক করলেন, তাদের ফলোয়ার্স হলেন, তাদের ফলোয়ার্স থেকে কেউ না কেউ আবার আপনাকে ফলো করা শুরু করবে। সো দিস ইজ দ্য প্রসিডিউরস। এই প্রসিডিউরসগুলো দিয়েই আপনাকে এটা ভাইস ভার্স একটা মার্কেটিং প্রসিডিউর। যেমন এটাকে আমি এখন ফলো করলাম, এখন দেখবেন যে এখান থেকে এই এই গ্রুপের সাথে বা এই ক্যাটাগরির সাথে যারা সম্পৃক্ত তারা কেউ না কেউ আবার আমাকে ফলো করা শুরু করবে। সো প্রসিডিউরস অনেক রকমের, ভাইস ভার্সা হিসেবে যেহেতু ইনস্টাগ্রাম অনেক তাড়াতাড়ি খুব ভাইরাল হয়ে যায়, তো সেহেতু এই এই কারণেই মানুষ ইনস্টাগ্রাম বেশি ইউজ করে। আচ্ছা, তারপরে আমি যদি এখানে সার্চ দিই অনলাইন শপিং দিয়ে সার্চ দিই, যেখানে যে অনলাইন শপিং চলে আসছে আমি তাকে ফলো করি। ফলোইং হয়ে গেল। সো এইভাবে গ্র্যাজুয়ালি আপনি আস্তে 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 করে প্রতিদিন একটা দুটো করে, চার পাঁচটা দশটা যেটাই যে কাটা মনে হয় সিলেক্টিভ, আপনি গ্রুপগুলোকে বা ক্যাটাগরিগুলোকে আপনি হ্যাশট্যাগ দিয়ে আপনি সার্চ করে করে তাদেরকে আপনি ফলো করা শুরু করবেন। দেখবেন যে আপনার অডিয়েন্স অটোমেটিকলি গ্রো হতে থাকবে। এছাড়াও আমি পরবর্তী ভিডিওতে আমি চেষ্টা করবো আপনাদেরকে কীভাবে খুব তাড়াতাড়ি আপনার ফলোয়ার্স বাড়ানো যায় সেটা নিয়ে কিছু টেকনিক ইউজ করে সেগুলো আমি পরবর্তী ভিডিওগুলোতে আমি দেখাবো। তো আপাতত আজকের আমরা শিখলাম কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, প্লাস ইনস্টাগ্রামে কীভাবে পোস্ট করতে হয়, স্টোরি ক্রিয়েট করতে হয়। এখন আমি আপনাদেরকে ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট প্রোফাইল সম্পর্কে একটু আইডিয়া দিব, শর্ট আইডিয়া। দেখুন এখানে সার্চ বাটন নিয়ে আমরা শিখলাম, এটা হলো হোম বাটন, মানে যা কিছু করুন না কেন, যেখানেই চলে যান না কেন আপনি এই বাটনে ক্লিক করলে ইনস্টাগ্রামের ফার্স্ট পেজে চলে আসবেন। তারপরে এটা হলো লাভ, লাভ সাইনটা হলো যে আমরা যেমন ফেসবুকে লাইক দেই, সেই লাইকের অপোজিট বা এই ইনস্টাগ্রামের লাইক ইকুয়াল টু লাভ। ওকে, সো ফেসবুকে হলো লাইক বাটন আর এটা হলো লাভ বাটন। এই যে দেখুন আমার এই যে এটার মধ্যে যদি আমি এখন লাইক দিতে চাই তাহলে আমি লাভ বাটনে ক্লিক করলেই এটা লাইক হয়ে গেল। আর আমি যদি এখানে কোনো কমেন্টস করতে চাই তাহলে এই বাটনটাতে ক্লিক করে আমি চাইলে কোনো কমেন্টস আমি করতে পারবো। ওকে, এই যে দেখুন অ্যাড কমেন্ট। আচ্ছা, তারপরে আসেন আর এটা হলো শেয়ার। আমি এই বাটন দিয়ে আমি চাইলে এখন আমার এই পোস্টটা আমি শেয়ার করতে পারি। কীভাবে, দেখুন আমি এই বাটনে যদি আমি ক্লিক করি ডাইরেক্ট টু শেয়ার, শেয়ার টু ডাইরেক্ট, শেয়ার টু ডাইরেক্ট মানে হলো আপনি যদি কোনো ডিরেক্ট কোনো ফ্রেন্ডসকে আপনি শেয়ার করতে চান তাহলে শেয়ার টু ডিরেক্ট বাটনে ক্লিক করে এখানে আপনি আপনার ফ্রেন্ডসের আইডিটা টাইপ করুন। ওকে, আইডিটা টাইপ করলে দেন নাম প্রথম অক্ষর টাইপ করলে এটা চলে আসে, এটা ফেসবুকেও আসে, সেম প্রসিডিউর, একই প্রসিডিউর, আপনি চাইলে এটাকে শেয়ার করতে পারেন। আচ্ছা, এরপরে আসেন শেয়ার টু ফেসবুক, আপনি চাইলে এই পোস্টটা ফেসবুকে শেয়ার করতে পারেন, শেয়ার টু ম্যানেজার মেসেঞ্জার, আমার ফেসবুক মেসেঞ্জারে আমি শেয়ার করতে পারবো, হোয়াটসঅ্যাপে করতে পারবো, টুইটারে করতে পারবো, ইমেলে করতে পারবো, এবং আমি লিঙ্কটা কপিও করতে পারবো।
লিঙ্কটা কপি করি, আমি যদি ফেসবুক কোনো মেসেঞ্জার কোনো ফ্রেন্ডসকে পাঠাইতে চাই সেটাও আমি করতে পারবো। ইনস্টাগ্রামে অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে যেটা মোবাইল ভার্সন বা মোবাইল ইউজার্স তাদের জন্য সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ইটস এ ভেরি ইফেক্টিভ ওয়ে, যেমন খুব ভালো একটা প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। আপনারা হয়তো বা জানে থাকবেন যে এটা এতটা জনপ্রিয় হয়ে গেছে যে ফেসবুকেও তারা এখন বিট করতেছেন ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের, সরি ভাইরালের ক্ষেত্রে, জনপ্রিয়তার ক্ষেত্রে। যদিও ইনস্টাগ্রাম এবং ফেসবুক একই মালিক একই কোম্পানি, তারপরেও ফেসবুকের থেকে অনেক মানুষ এখন বেশি ইনস্টাগ্রাম ইউজ করে বিকজ অফ তাদের নিজস্ব প্রতিভা বা তার নিজের পিকচার্স বা তাদের তার যে কোনো সময়ের ইনস্ট্যান্ট কোনো পিকচার সে চাইলে এখানে আপলোড করতে পারে খুব শর্টলি। ওকে আচ্ছা, তো এই গেল এই বাটন সম্পর্কে আইডিয়া। এদিকে একটা বাটন আছে ক্যামেরা বাটন, আপনি যদি ইনস্ট্যান্ট কোনো পিকচার তুলতে চান সেটা এই ক্যামেরা বাটনটাতে ওপেন করে, এটা যদি আমি এখন ডেস্কটপ ভার্সন থেকে দেখাচ্ছি তাই ক্যামেরা নিয়ে যাচ্ছে না আমাকে, কারণ এই ডেস্কটপটাতে আমার ক্যামেরা ওপেন করা নেই। যদি আপনি মোবাইল থেকে ঢুকে আপনি এটাতে ক্লিক করেন দেখবেন যে আপনার ক্যামেরা ওপেন হয়ে গেছে। সো আপনি চাইলে ডিরেক্টলি এই ক্যামেরা দিয়ে পিকচার তুলে এখানে সাথে সাথে আপলোড করে দিতে পারবেন একদম উইদিন 5 সেকেন্ডের মধ্যে। সো ফেসবুকেও এই অপশান আছে, বাট ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামটা খুব সহজ এই কারণে যে একদম খুব মোবাইল ভার্টি মোবাইল ভার্সন রেসপন্সিভ ওয়েতে পিকচারটা তুলে এখানে সাথে সরাসরি আপলোড হয়ে যাবে, আর এটা দিয়ে আপনি শেয়ার করতে পারেন, সরি মেসেজ করতে পারেন ডিরেক্ট যদি কাউকে মেসেজ করতে পারেন। তো এখন আমার কেউ নাই মেসেজ করার, কোনো ফলোয়ার্স নাই যেহেতু, সেক্ষেত্রে এটাকে শো করতেছে না। আচ্ছা এরপরে আসেন নিচে দেখুন, আমার এখানে একটা পিকচার দেখা যাচ্ছে, আমার প্রোফাইলটাকে যদি আমি একটু দেখতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব, ক্লিক করলে আমার প্রোফাইল ওপেন হচ্ছে। ওকে দেখুন আমি 4টা পোস্ট করছি, 4 জন ফলোয়ার্স আছে বলতেছে আমাকে, হ্যাঁ এই যে দেখুন 4টা ফলোয়ার্স অলরেডি হয়ে গেছে অ্যাকাউন্ট করতে করতে, এবং নিচে আরও কিছু বেশ ফলোয়ার্স সাজেশন দিচ্ছে আমাকে, আমি চাইলে তাদেরকে ফলো করতে পারি। হ্যাঁ তারপরে দেখুন আমি 17টা ফলো গ্রুপকে বা 17% আমি ফলোয়িং করতেছি, আমি নিজে করতেছি 17 জনকে আর আমাকে করতেছে 4 জন। ওকে আর এখানে আপনি চাইলে এডিট প্রোফাইল করতে পারবেন, প্রোফাইল এডিট করে নিতে পারবেন। আর যে এডিট প্রোফাইলে ক্লিক করলে আমার নাম এখানে শো করতেছে দেখুন, তারপরে ইউজার নেম, এই যে ইউজার নেম চাইলে আমি এখন চেঞ্জ করতে পারি। খেয়াল করেন নিচে একটা লেখা আছে ইন মোস্ট কেসেস ইউ উইল বি এবল টু চেঞ্জ ইট ইউজার নেম ব্যাক টু শেখাতুল্লাহ আইটি ফর অ্যানাদার 14 ডেজ। দ্যাট মিন্স আমি যেটা অ্যাকাউন্ট আজকের ক্রিয়েট করছি আমি চাইলে আজকেরই আমার ইউজার নেম চেঞ্জ করতে পারবো না, ইউজার নেম চেঞ্জ করতে হলে আমাকে নেক্সট 14 ডেজ আমাকে ওয়েট করতে হবে। ওকে এখানে একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিতে বলতেছে, তাহলে আমি একটা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে দিই। আচ্ছা তারপর আমার বায়োতের ভিতরে দেখুন এখানে শো করতেছে আমার বায়োর ভিতরে কম্পিউটার ইঞ্জিনিয়ার ফ্রিলান্সার হসপিটাল আইটি স্পেশালিস্ট, আরও দিলে আমি এখানে এডিট করে অ্যাড করতে পারবো, গ্রাজুয়েট নেম এটাকে চাইলে আমি অ্যাড করতে পারি। তারপরে আমার ফোন নাম্বার জেন্ডার, জেন্ডারটাকে মেল দিয়ে দিলাম ডান, ফোন নাম্বার আপাতত দিতে যাচ্ছি না থাকুক, তারপরে আচ্ছা এন্টার ভ্যালিড ওয়েবসাইট দিতে বলতেছে, তাহলে আমি ওয়েবসাইট একটু কপি করে নিয়ে আসি। তারপরে এখন আমি সাবমিট দিই, দেখুন প্রোফাইল সেভড, প্রোফাইল সেভ হয়ে গেছে। তো এবার আপনি চাইলে প্রোফাইল এডিট করে নিতে পারেন খুব ইজিলি, নাম চেঞ্জ করা লাগলে নামও চেঞ্জ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ইউ ক্যান অনলি চেঞ্জ ইউর নেম টোয়াইস উইদিন এ 14 ডেজ, 2 বার আমি সর্বোচ্চ আমার নাম চেঞ্জ করতে পারবো 14 ডেজের মধ্যে। ওকে আচ্ছা তো আমার যেটা আছে সেভাবেই রেখে দিলাম, আমার কোনো চেঞ্জ করার প্রয়োজন নাই। আপনি যদি পিকচার চেঞ্জ করতে চান আপনার প্রোফাইল পিকচার সেটা এখান থেকে আপনি চেঞ্জ করতে পারেন। সো এই আজকের ক্লাস এতটুকুই থাকলো, নেক্সট আবার একটা কোনো ক্লাসে আমি হয়তো বা আপনাদের ইনস্টাগ্রামের কীভাবে ফলোয়ার্স বাড়াতে পারেন, আরও খুব এফেক্টিভ ওয়েতে কীভাবে আপনি প্রমোশন করতে পারেন, এবং পিকচারগুলো আপনি ইনস্টাগ্রামের যে পিকচার্স আপনি আপলোড করবেন, আপনার বিজনেস পিকচার বা বিজনেস মেসেজ আপনি দিতে চান বা চাবেন, সেই পিকচারগুলো আপনি কীভাবে কত সহজে ইনস্টাগ্রাম সাইজ ওয়াইজ আপনি করতে পারেন সুন্দর লোক্রেটিভ ওয়েতে,
সেটা নিয়ে আমি আর একটা ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। আজকের মতো এখানেই, থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, গুড বাই।